যতদিন না ভালো করবো ততদিন আমার এখানে থাকার প্ল্যান আছে, যে আমি কিছু করে তারপরে যাব। কদিন আগেও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের রক্ষণ ভাগের নির্ভরতার প্রতীক ছিলেন আখি খাতুন। পড়াশোনা ও খেলাধুলার উন্নত সুযোগ পেয়ে বর্তমানে চীনের সাংহাইয়ের একটি ক্লাবে খেলছেন সিরাজগঞ্জের এই ডিফেন্ডার। চীনে এই মুহূর্তে আখিকে দেখলে চমকে উঠতে পারেন যে কেউ। কঠোর পরিশ্রম আর নিয়মতান্ত্রিক জীবনযাপনে ওজন কমিয়েছেন আখি। হঠাৎ এই পরিবর্তনের পেছনের রহস্যটা কি? না, আমি এটার জন্য অনেক কথা শুনছি, আমার নাকি ওভার ওয়েট, আমি নাকি খেলতে পারি না, এটা আর কি নিজে থেকে একটু ইয়া করছি আর কি। মানে আমি একটু খুবই খাবার মানে পছন্দ করি খাইতে আর কি, এটা আর কি একটু অ্যাভয়েড করছি। এশিয়ান গেমসে খেলতে পারবেন না, সে কষ্ট লালন করেই নিজেকে জাতীয় দলের জন্য তৈরি করছেন, জানালেন বাফুফে থেকে যে কোনো সময় ডাক পেলেই খেলতে প্রস্তুত তিনি। আগে থেকেই বলে আসছি, সবার প্রথম হচ্ছে আমার দেশ আগে, আমি হচ্ছে আমাকে ডাকলে আমি অবশ্যই যাব, খেলবো, এটা তো স্বপ্ন, এটা তো এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যে যত পারফরমেন্স আছে ততদিন আমি খেলতে চাই আর কি, সেটা হোক ফ্রেন্ডলি ম্যাচ হোক ইন্টারন্যাশনাল ম্যাচ। চীনের বিভিন্ন ক্লাবের নারী ফুটবলারদের সুযোগ সুবিধা দেখে মুগ্ধ আখি, জানালেন গেল কয়েক মাসে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়া নারী ফুটবলারদের জন্য সেখানে খেলার সুযোগ করে দিতে কাজ করছেন তিনি। আমি চাইতেছি যে আমাদের যে প্লেয়ার গুলো আর কি ক্যাম্পে থেকে বাদ পড়ছে বা হচ্ছে অভিমানে অবসর নিয়ে নিছে, তাদেরকে আমি, তাদের সাথে কথা হয়, ওরাও আসতে চায়, তো আমি বলছি যে আমি এখানে সব ঠিকঠাক করে রাখবো, ইনশাল্লাহ আমরা একসাথে এখানে প্র্যাকটিস করবো। দেশ থেকে দূরে থাকলেও কোচ ছোটনকে মিস করেন এই ডিফেন্ডার, জানালেন নেপালের বিপক্ষে কমলাপুরে প্রীতি ম্যাচ চলাকালীন ছোটনকে গ্যালারিতে দেখে কেঁদেছিলেন তিনি। ছোটন স্যারকে আমরা সবাই মিস করি, নেপালের সাথে খেলা হচ্ছিল তো আমি খেলা দেখতেছিলাম, তো স্যার তখন গ্যালারির দিকে বসেছিলেন, ক্যামেরা যখন স্যারের দিকে গেছে তখন আমার ভিতর থেকে একটা মানে চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ে গেছে, যে স্যার যদি এখানে না থেকে যদি আমাদের মেয়েদের দাগ লাইনে যদি দাঁড়ায় একটু উৎসাহ দিত আমার মনে হয় যে আরো ভালো হইতো খেলাটা। ওনার একটা কি খেলার মধ্যে যে একটা কথাবার্তা বলে না, এই ধর, এই মার, আখি লং কিক কর, শুট কর, ধর, ছাড়বি না, এই কথাগুলো আমার খুব ভালো লাগতো, একটা প্লেয়ারের মানে স্পিরিটের জন্য ইনাফ ছিল। খেলাধুলার পাট চুকিয়ে ভবিষ্যতে কোচ হওয়ারও ইচ্ছে আছে আখির। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।